اللهم صل على سيدنا السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله والصلاه والسلام على اشرف الانبياء والمرسلين وعلى اله وصحبه واهل بيته اجمعين সম্মানিত দর্শক শ্রোতা পৃথিবীব্যজকে আজকে আপনাকে দেখছেন সবাইকে আন্তরিক অভিনন্দন জানাই বরকত জানাই সম্মানিত সুদী আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস অসংখ্য গণিত রহমত নিয়ামতে পরিপূর্ণ মাস মাহের আমাদান আমরা অতিবাহিত করছি এই মুবারক পূর্ণ মাসে এই বরকতপূর্ণ মাসে এ পর্যায়ে এসে আমি নবীজের একটি গুরুত্বপূর্ণ হদ্র শরীফ আপনাদেরকে শেয়ার করতে চাই আপনারা জানেন নবিজের শরীফকে যে যেভাবে আঁকড়ে ধরেছেন গ্রহণ করেছেন তিনি ঠিক সেভাবেই এই দুনিয়াতে উপকৃত হয়েছেন এবং উপকৃত হবেন কালকে কিয়ামতের ময়দানে নবীজির এই প্রসিদ্ধ হদি শরীফটি নবীজির একজন সুপ্রসিদ্ধি হজরত আবদুল্লাহ ইবনে উমর তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন হদ্দিসের বিভিন্ন কিতাবে হদি শরীফটি রয়েছে তিনি বলেন ওয়ান আবদুল্লাহ ইবনে উমর রদি আল্লাহ আনহু আন্না রসুল্লাহি স্লাহ আলহিস্লা খাল আল সিয়াম মুহুল আয়ার مناته الطعام والشهوات فشفعني فيه ويقول القرآن من النوم, النوم بالليل فشفعني فيه قال فيشفعني رواه التبراني ورجاله رجال رجال صحيح والصحيح الحكيم وأخرج ابن بالدنيا الدنيا في كتابه الجوع بإسناد حسن হদিসের বিভিন্ন কিতাবে হদিশ শরীফি বর্ণিত হয়েছে তিনি বলেন বলেনের সাদ ফর্মাইছেন যে কেয়ামতর ময়দানে দুইটি জিনিস মানুষের জন্য সুপারিশ করবে একটি হলো তার সিয়াম বা রোজা রোজা বলবে যে আল্লাহ আপনার এই বন্দাকে আমি দিনের বেলা খাওয়া দাওয়া থেকে এবং তার হালাল স্ত্রীর সাথে সেক্সুয়াল রিলেশন করা থেকে আমি তাকে বন্ধ রেখেছি স্টপ রেখেছি সুতরাং আমি তার জন্য আজকে আপনার আপনি ফানা চাচ্ছি মাফি চাচ্ছি আপনি তাকে মাফ করে দেন আল্লাহ পাক রোজার সুপারিশকে আপনার জন্য কবুল করে নেবেন এবং কুরআন কোরআন শরীফ বলবে আল্লাহ আপনার বন্দা রাত্রে সজাগ থেকে সে কুরআন শরীফ তিলাউত করেছে তাকে আমি ঘুমাতে দেয় নাই দেই নাই সে ঘুমায় নাই আল্লাহ অর্থাৎ আপনার আবির নামাজ পড়েছে আরও তিলাউত করেছে ইত্যাদি ইত্যাদি সে ভালো কাজ করেছে সুতরাং আমি তাকে তার জন্য আপনার নিকট সুপারিশ করছি আপনি তাকে মাফ করে দেন কালা ফায়াস ফাহানে এই দুইটি জিনিসের রোজার এবং কোরআন শরীফের সুপারিশ আপনার জন্য পাক কবুল করবেন তো শুধু আমি আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করব এই মূল্যবান মাসে আমরা কেউ যাতে কোনো জোরে রোজা ছাড়ি না শরীয়তের কোনো নির্দিষ্ট কারণ ব্যতীত আমরা কেউ জানি রোজাতে না রোজা না ছাড়ি এবং বেশি বেশি করে আমরা কোরআন শরীফ করি এই কোরআন শরীফ খালকে আমাদের ময়দানে আপনার জন্য নাজাতের রসিলা হয়ে যাবে আপনার জন্য সুপারিশ করবে আল্লাপাক কুরআন শরীফের জবান খুলে দিয়ে দিবেন এবং কোরআন শরীফ আপনার জন্য সুপারিশ করবে সুতরাং আমরা বেশি বেশি করে এই মাসে কোরআন শরীফের করবো ইনশাল্লাহ এই তিলাউত আমাদের নাজাতে রসিলা হয়ে যাবে আল্লাপাক সবাইকে مقبول عبادتې ته کولر توفيق درکړو نامين واخره الحمدلله رب العالمین السلام علیکم ورحمت الله وبرکاته